পেয়ারা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, মিনারেল, থিয়ামিন, নিয়াসিন, ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন ইত্যাদি, যা আপনার শরীরের পক্ষে অনেক উপকারী। তবে পেয়ারা খাওয়ার উপকারিতা যেমন অনেক, তেমনি পেয়ারা পাতার উপকারিতাও অনেক রয়েছে। তবে পেয়ারা ও পেয়ারা পাতার সকল উপকারিতা পেতে আপনাকে প্রতিদিন পেয়ারা খেতে হবে। আর যদি আপনি খালি পেটে পেয়ারা খান, তাহলে আপনার শরীর থেকে বিদায় নেবে একাধিক রোগ। পেয়ারা ও পেয়ারা পাতার সকল উপকারগুলি জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। পেয়ারা পেটের সমস্যা দূর করে। পেয়ারা কোষ্ঠকাঠিন্য কমায়, হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। পেয়ারা একটি ফাইবার জাতীয় ফল, আর তাই এটি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাই প্রতিদিন খাবার তালিকায় পেয়ারা রাখুন। ঠান্ডাজনিত সমস্যা দূর করে। বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন ব্রঙ্কাইটিস সারিয়ে তুলতে ভূমিকা রাখে পেয়ারা। উচ্চ পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকায় এটি সর্দি কাশি কমিয়ে দেয়। তবে কাঁচা পেয়ারা ঠান্ডাজনিত সমস্যা দূর করতে বেশি কার্যকর। হার্ট সুস্থ রাখে। পেয়ারা শরীরের সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স বাড়ায়, যা কিনা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। পেয়ারা ট্রাইগ্লিসারাইড এবং LDL নামক একটি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, যার ফলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। একই সাথে পেয়ারা HDL নামক একটি কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, যা কিনা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন খালি পেটে একটি করে পেয়ারা খাবেন। স্কার্ভি দূর করে। স্কার্ভি এমন একটা রোগ যা আমাদের রক্তে ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি আমরা লেবু থেকে পাই বলে জানি, কিন্তু সমীক্ষা বলছে কমলা লেবুতে থাকা ভিটামিন সি এর চেয়েও বেশি ভিটামিন আছে পাকা পেয়ারাতে। তাই স্কার্ভি হলে যত সম্ভব বেশি পেয়ারা খেতে হবে। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। পেয়ারাতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। কাঁচা পেয়ারা ভিটামিন এর খুব ভালো উৎস। চিকিৎসকদের মতে কারো যদি দৃষ্টিশক্তি কম হয়, তাহলে সে যদি কাঁচা পেয়ারা খায় তাহলে অনেকটাই উপকার পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সাথে যুদ্ধ করতে শক্তি প্রদান করে। তাই প্রতিদিন সকালে খালি পেটে পেয়ারা খাওয়া খুবই দরকার। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। পেয়ারায় থাকা উপাদান ডায়াবেটিসের মেলাইটাইসের চিকিৎসায় খুবই কার্যকর। ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতা বিশেষ ভূমিকা পালন করে। কচি পেয়ারা পাতা শুকিয়ে মিহি করে গুঁড়ো করতে হবে। তারপর এক কাপ গরম জলে এক চা চামচ দিয়ে 5 মিনিট ঢেকে রাখুন। তারপর সেটাকে ছেঁকে পান করুন, তাহলে বিশেষভাবে উপকৃত হবেন। ত্বক সুস্থ রাখে। ত্বক সুস্থ রাখতে রোজ একটি করে পেয়ারা খালি পেটে খেতে পারেন, কারণ এটিতে প্রায় 81% জল থাকে, ফলে ত্বক সুস্থ, সতেজ ও কোমল থাকে। পেয়ারাতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি। এটি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও যথেষ্ট কাজ করে। স্ট্রেস দূর করে। পেয়ারাতে ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি মাংসপেশিকে এবং নার্ভকে রিল্যাক্স করতে সাহায্য করে। আর তাই অনেক কাজ শেষে অথবা অনেক স্ট্রেস নেওয়ার পরে একটি পেয়ারা খেয়েই আপনি আপনার এনার্জি লেভেলকে বাড়াতে পারেন। গর্ভবতী মহিলাদের জন্য উপকারী। পেয়ারাতে আছে ফলিক অ্যাসিড, আর ফলিক অ্যাসিড গর্ভবতী মায়ের জন্য খুবই প্রয়োজন। সব গর্ভবতীদেরই ডাক্তাররা ফলিক অ্যাসিড দিয়ে থাকেন, কারণ এটি বাচ্চার নার্ভাস সিস্টেমকে উন্নত করে, আর সেই সাথে এটি বাচ্চাদের নিউরোলজিক ডিসঅর্ডার থেকে দূরে রাখে। ক্যান্সারের ঝুঁকি কম করে। পেয়ারাতে লাইকোপিন, ভিটামিন সি, কোয়ারসেটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করে। পেয়ারা পাতা দাঁতের জন্য খুবই উপকারী। পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই জলে মুখ ধুলে মুখের দুর্গন্ধের সমস্যা কমে যায়। পেয়ারা পাতা দাঁত ব্যথার জন্য একটি ভালো ওষুধ, যাতে কিনা আপনি ঘরে বসেই আপনার ব্যথা দূর করতে পারেন। পেয়ারা পাতা চুলের জন্য অত্যন্ত উপকারী। পেয়ারা পাতা জলে ফুটিয়ে নিন, তারপর জল ঠান্ডা হলে সেই জল মাথায় ম্যাসাজ করে নিন, যা আপনার চুল পড়া প্রতিরোধ করতে অত্যন্ত সহায়ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।